হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি অনলাইন থেকে একটি পার্মানেন্ট ইনকাম জেনারেট করতে চান এবং অনলাইনে একটি লাইফ টাইম কেরিয়ার বিল্ড আপ করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং হচ্ছে সবচাইতে বেস্ট মাধ্যম। তো আমরা এখন যে জব সাইটটিতে আছি, এটা হচ্ছে একটি ফেমাস ফ্রিল্যান্সিং জব সাইট এবং এটার নাম হচ্ছে fiverr.com। তো এই ফাইবারে অসংখ্য ধরনের সার্ভিস মানুষজন সেলস করে থাকে, তার মধ্যে অন্যতম একটি সার্ভিস হচ্ছে ক্যানভা ডিজাইন। আপনারা জানেন বর্তমানে ক্যানভা ডিজাইন খুবই জনপ্রিয় একটি ডিজাইনিং মাধ্যম বলতে পারেন, যেটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো টেমপ্লেটকে খুব ইজিলি ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা, এই খুব সহজ সার্ভিসটি সেলস করে এখান থেকে দেখুন অসংখ্য মানুষজন খুবই ভালো পরিমাণ রেভিনিউ আর্ন করতেছে। এখানে দেখুন প্রথম যে ব্যক্তিটি আছে উনি 512টি রিভিউ পেয়েছে এবং হচ্ছে প্রত্যেকটি কাজের জন্য উনি স্টার্টিং রেট চার্জ করে থাকে হচ্ছে $10। তারপর দ্বিতীয় ব্যক্তিটিও এই ক্যানভার কাজের জন্য $10 স্টার্টিং রেট চার্জ করে থাকে। তৃতীয় যে ব্যক্তিটি রয়েছে উনি কিন্তু $25 করে চার্জ করে থাকে। তো এইভাবে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ওনারা খুবই ভালো পরিমাণ রেভিনিউ এখান থেকে এই ক্যানভার ডিজাইন করে কিন্তু আর্ন করতেছে। তো বন্ধুরা, আজকে ওনারা এখানে যে ধরনের ক্যানভার ডিজাইনের কাজগুলো করে থাকে ঠিক ওই ধরনের একটি কাজ জাস্ট স্যাম্পল হিসেবে আপনাদেরকে করে দেখাবো। তো চলুন আমরা ক্যানভাতে চলে যাই। জাস্ট এখান থেকে ক্যানভা canva.com এটা লিখে আমরা ক্যানভাতে চলে আসলাম। সাপোজ আপনাকে আপনার বায়ার একটি লিঙ্কডিন ব্যানার ডিজাইন করতে বলছে এবং হচ্ছে তার নাম দিয়ে দিবে এবং হচ্ছে সে কি তার টাইটেল যেটা আছে সেটা দিয়ে দিবে এবং হচ্ছে তার একটা ইমেজ দিয়ে দিবে। সাপোজ সিম্পল ডিজাইন যেটা ধরুন $5 যেগুলোর জন্য পেমেন্ট করে থাকে। তো আমরা জাস্ট এখানে লিঙ্কডিন ব্যানার লিখে সার্চ করবো, লিঙ্কডিন LINKED, লিঙ্কডিন BANNER। লিঙ্কডিন ব্যানার যখন আপনি এখানে লিখবেন এখানে কিন্তু কিওয়ার্ডগুলো সাজেস্ট করবে। তো এখান থেকে আমরা লিঙ্কডিন ব্যানার এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে অসংখ্য টেমপ্লেট আপনি দেখতে পাবেন, যে এটার যে কোনোটাই আপনার ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন। অথবা আপনার বায়ারের যদি কোনো কালার সাজেশন থাকে অথবা কোনো টেমপ্লেট যদি চুজ করা থাকে তাহলে তিনি সেটার লিঙ্ক আপনাকে দিয়ে দেবেন। তো আমরা সাপোজ ডেটা এন্ট্রি এক্সপার্ট নিয়ে আমি আমার একটি লিঙ্কডিন ব্যানার রেডি করব। তো এই জন্য আমি ডেটা এন্ট্রি রিলেটেড যে কোনো একটি এখান থেকে যেটা ডেটা এন্ট্রির সাথে যায় এ ধরনের একটা ছবি এখান থেকে নিব। সাপোজ এখানে আমরা কম্পিউটার বা ল্যাপটপ কিছু দেখতে পারতেছি, আমি এই ছবিটা নিতে যাচ্ছি। তো এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে দেখুন কাস্টমাইজ দিস টেমপ্লেট এই যে লেখাটি রয়েছে এটার উপর আমরা ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এই ছবিটা আমাদের সামনে চলে আসবে এবং হচ্ছে আমরা এটাকে আমাদের ইচ্ছা মতো হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো এটাকে। তো দেখুন এখানে প্রথমে এখানে কিপ ইট স্যাম্পল লেখা আছে সিম্পল। তো আমরা এখানে সাপোজ আমি আমার নাম দিয়ে দিলাম FARADNAN, এটা এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে লিখব হচ্ছে ডেটা এন্ট্রি এক্সপার্ট, DATAENTRY এন্ট্রি EXPERT এক্সপার্ট। তো আপনি চাইলে এখন এই লেখাটাকে বড় করতে পারেন, জাস্ট এদিক থেকে যদি টান দেন এখানে বড় হবে এবং আপনি যদি চান এই লেখাটাকে বোল্ড করবেন তাহলে এখানে বোল্ডের অপশন আছে, এটাতে ক্লিক করলে লেখাটা বোল্ড হয়ে যাবে। আপনি যদি চান এই লেখাটার কালার চেঞ্জ করবেন তাহলে এখানে জাস্ট কালারে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করবেন, লেখাটা সেই কালারে হয়ে যাবে। আপনি আপনার ইচ্ছা মতো কালার এখান থেকে দিতে পারবেন। তো আমি এখান থেকে হোয়াইটে রেখে দিলাম। তারপর আপনি এখান থেকে লেখাগুলোর স্পেসিং বাড়াতে পারেন, এই যে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে বুলেট পয়েন্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনার এই যে এখানে বিভিন্ন ধরনের বুলেট পয়েন্টগুলো আছে, তারপর এখান থেকে আপনি স্পেসিং বাড়াতে পারবেন, লাইনের স্পেসিং বাড়াতে পারবেন লেখাটাকে। দেখুন লাইনের স্পেসিং বাড়ানোর পর লেখাটা কিন্তু একটু বড় হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি লাইনের স্পেসিং ছোট করতে পারেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে লাইন স্পেসিং যেটা এ লাইন এবং এ লাইনের মধ্যে যে স্পেসটা থাকবে সেটাকে আপনি কমাতে পারবেন। তারপর আপনি এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাড করতে পারবেন, জাস্ট ইফেক্টে যদি যান আপনি এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড আপনি এখান থেকে ধরুন একটা কালার সিলেক্ট করে দিলেন, এটার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন আপনি। তারপর এখান থেকে আপনি আরও অসংখ্য ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন, জাস্ট যদি এখান থেকে ঘাঁটাঘাঁটি করেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো দেখুন আমি এখানে জাস্ট লিখলাম হচ্ছে ফারাবি আদনান ডেটা এন্ট্রি এক্সপার্ট, জাস্ট এটাকে আমি এখানে লিখলাম। লেখার পর এখন আমি চাচ্ছি এখানে আমি আমার একটা ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য জাস্ট আমরা এখান থেকে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর এখান থেকে আপলোড ফাইলে যাব এবং আমার ছবিটি যে ফোল্ডারে আছে সেই ফোল্ডার থেকে আমি ছবিটিকে এখানে আপলোড করব। আপলোড করার পর ছবিটি এখানে চলে আসবে। তো এখন আমি চাচ্ছি এই ছবিটি, এখানে তো ছবিটি ফুল ছবি, আমি চাচ্ছি জাস্ট আমি আমার ফেসটা এখানে দিব।
জাস্ট একটি শেপ অ্যাড করতে হবে আমাদেরকে। শেপ অ্যাড করার জন্য আমরা এখান থেকে এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পর এখানে আমরা যদি এলিমেন্ট থেকে এখানে দেখুন শেপ একটি এই অপশনস রয়েছে, এই যে লাইন অ্যান্ড শেপ, আমরা যদি এখানে সি অলে যদি ক্লিক করি এখানে বিভিন্ন ধরনের এলিমেন্ট এবং লাইন শেপ আমরা দেখতে পাবো। তো আমি এখান থেকে এই রাউন্ড শেপটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। আনার পর এটাকে আমি জাস্ট আমার ইচ্ছা মতো এখানে বড় ছোট করতে পারবো। আমি জাস্ট এটাকে এই বরাবর রাখতে চাচ্ছি। তারপর এখানে আমি আমি যে ছবিটি আপলোড করছি সেটাকে এখানে এনে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পর আমি এই ছবিটিকে এখান থেকে বড় ছোট করতে পারবো। সরি, এখানে আমাদের এখানে এটা এলিমেন্ট হবে না, এটা হবে ফ্রেম। আমি এটাকে জাস্ট আবার একটু রিমুভ করে দিই। রিমুভ করার পর আমরা জাস্ট এলিমেন্টে চলে আসব। এলিমেন্টে এসে আমরা এখানে লিখব হচ্ছে ফ্রেম, FREME, ফ্রেম। ফ্রেম লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর দেখুন এখানে কিন্তু আমরা ফ্রেমগুলো দেখতে পাচ্ছি, রাউন্ড, তারপর হচ্ছে এইভাবে কোঁকড়ানো, অনেকগুলো ফ্রেম রয়েছে। তো আমি সাপোজ এই ফ্রেমটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসব। এখান থেকে এটাকে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে এখানে রেখে দিব। জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি যে ছবিটি আপলোড করছিলাম সেই ছবিটিকে এখানে জাস্ট নিয়ে আসব। দেখুন ছবিটি অটোমেটিক কিন্তু বাই ডিফল্ট ফ্রেমের মধ্যে বসে গেছে। এখন মাথাটা কিন্তু কেটে গেছে দেখুন, তো এই জন্য আমরা জাস্ট এই ছবিটির উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে আমরা ড্র্যাগ করে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসব। নিচের দিকে এনে আপনি আপনার পছন্দ মতো জায়গায় বসিয়ে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি রেডি। এখন আপনি চাইলে এখানে আরও বেশ কিছু এলিমেন্ট অ্যাড করতে পারেন। এখানে আপনি চাইলে 24 আওয়ার্স অ্যাভেলেবেল বা অনলাইন এ ধরনের যেই এলিমেন্টগুলো রয়েছে, এখানে অসংখ্য এলিমেন্ট রয়েছে, এই যে অনলাইন, তারপর এখানে আপনি যদি সি অলে যদি ক্লিক করেন আরও অসংখ্য এলিমেন্ট এখান থেকে দেখতে পাবেন। আপনি আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি যে কোনোটা এখানে বসাতে পারবেন। সাপোজ আমি এখান থেকে যদি এই এলিমেন্টটাকে যদি এখানে নিয়ে আসি, জাস্ট এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এটাকে বড় ছোট করতে পারবো, অথবা এখান থেকে একদম ছোট করে এটাকে আমি এখানে ডেটা এন্ট্রি এক্সপার্ট যে লেখাটি রয়েছে এটার পাশে একদম বসিয়ে দিলাম। তারপরে এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ডও চাইলে চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে যদি কালারে সিলেক্ট করেন, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার দিতে পারবেন, এখান থেকে কালার দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে করতে পারবেন। তো আমি এগুলো জাস্ট কন্ট্রোল জেড দিয়ে দিলাম। আমি চাচ্ছি যে এটা এই ব্যানারটা জাস্ট এভাবেই রাখবো। তারপর এখান থেকে যে এই লেখাটি রয়েছে এটার আপনি চাইলে এখান থেকে এই লেখাটির আপনি শ্যাডো দিতে পারেন। জাস্ট এখান থেকে আপনি একটা শ্যাডো দিতে পারেন, শ্যাডোর যে অফসেট রয়েছে সেটাকে আপনি বাড়িয়ে দিতে পারেন, তারপর এখান থেকে ডিরেকশনটাকে কমিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে এগুলাকে কাস্টমাইজ করতে পারেন। তো বন্ধুরা, ক্যানভা বর্তমানে খুবই জনপ্রিয় একটি সাইট এবং এটা নিয়ে আপনারা যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেন তাহলে আশা করা যায় আপনারা খুব দ্রুতই সফল হবেন। কারণ এই ধরনের ক্যানভা নিয়ে এখন এখন পর্যন্ত গিগের পরিমাণ খুবই কম এবং কাজের চাহিদা কিন্তু খুবই বেশি। তো আমরা জাস্ট এখন হচ্ছে এই ছবিটি আমরা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এখান থেকে যে শেয়ার অপশনস রয়েছে শেয়ার অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হচ্ছে নিচের দিকে যাব, এখানে ডাউনলোড যে অপশন দেখতে পাচ্ছি এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পর এটা PNG থাকবে সাজেস্টেড, আর আপনার যদি বায়ারের কোনো সাজেশন থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যারো চিহ্নটাতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার বায়ারের সাজেস্টেড ফরম্যাটটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এটা একটু এখানে লোডিং হবে। লোডিং হওয়ার একটু পরে কিন্তু এটা সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। দেখুন এটা কিন্তু সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। তো সাপোজ আমি এখান থেকে এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখুন আমাদের এই যে আমরা ব্যানারটা ডিজাইন করেছি এটা কিন্তু মোটামুটি প্রফেশনাল মানের একটি ব্যানার, লিঙ্কডইন ব্যানার বলতে পারেন, এটা ডিজাইন হয়ে গেল। তো এটাকে আপনি জাস্ট আপনার বায়ারের ইনবক্সে যদি সেন্ড করে দেন, উনি যদি কোনো কারেকশন থাকে সেটা আপনাকে বলবে, এবং হচ্ছে যদি কোনো কারেকশন না থাকে ওনার পছন্দ হয় তাহলে তিনি আপনাকে পেমেন্টটা করে দেবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।